আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টে। সাথে আছি আমি জুনায়েদ হোসেন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে কিছু ছোট ছোট আপডেট এবং একটি বড় দুঃসংবাদ। কেন দুঃসংবাদ বলছি, নিউজটি পড়লেই বুঝতে পারবে। এই গুচ্ছ ভর্তি পরীক্ষার এই আপডেটগুলো নিয়ে খবর প্রকাশ করেছে প্রথম আলো, এবং এছাড়া আরও কিছু তথ্য নিয়ে খবর প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা। আমরা প্রথমে প্রথম আলোর যে নিউজটি আছে সেটি থেকে যদি পড়তে চাই, খবরটির শিরোনাম করা হয়েছে শুধু বাছাই করা শিক্ষার্থীরা পরীক্ষার সুযোগ পাবেন। অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার কথা এখানে বলা হচ্ছে। যারা প্রাথমিক আবেদন করবেন তারা সবাই পরীক্ষার সুযোগ পাচ্ছেন না, যারা প্রাথমিক আবেদন থেকে সিলেক্টেড হবেন মূলত তারাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সো এটা নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য একটি বড় দুঃসংবাদ, কারণ অনেকেই প্রিপারেশন নিয়েছিলেন গুচ্ছের জন্য। এখন যদি প্রাথমিক আবেদনে বাতিল হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে এটা শিক্ষার্থীদের জন্য একটি হতাশাজনক। এখন কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন সেগুলো প্রথম আলো নিউজে তেমন কিছু তথ্য বলা হয়নি, তবে আমরা একটু নিউজ থেকে কিছু আপডেট জানি, তারপরে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সো প্রথম আলো যে পত্রিকার নিউজটি করা হয়েছে সেখানে বলা হয় 2020-21 শিক্ষাবর্ষে 20টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে। সো এটি ছিল একটি আপডেট যে গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে। সরকার যখন মনে করবেন যে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো সময় হয়েছে, এবং এরপরেই মূলত এই গুচ্ছ ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তবে প্রাথমিক যোগ্যতা থাকলেও ভর্তি ইচ্ছুক সব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাবেন না। তার মানে প্রাথমিক আবেদন করতে পারবেন, বাট যারা সিলেক্টেড হবেন তারাই পরীক্ষা দিতে পারবেন। আবেদনের পর বাছাই করা প্রার্থীরাই কেবল এই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আজ বৃহস্পতিবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন কতজন শিক্ষার্থী এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এ বিষয়ে প্রথম আলো নিউজে কিন্তু স্পষ্টভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। আমি যদি নিউজের এই অংশটি পড়তে চাই, এখানে বলা হয় প্রথমে আবেদন করা কত শতাংশ প্রার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য কত নম্বর কাটা হবে জানতে চাইলে অধ্যাপক সাদিকুল আরেফিন বলেন এগুলো পরে ঠিক করা হবে, তবে ভুল উত্তরের নম্বর কাটার বিষয়টি প্রচলিত নিয়মেই হবে। তার মানে এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য সাদিকুল আরেফিন, তিনি কিন্তু এখানে স্পষ্ট করে বলেননি যে কতজন শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাতে একটি আবার নিউজ করা হয় যেখানে বলা হয় যে গুচ্ছতে পরীক্ষা দিতে পারবে 4 লাখ শিক্ষার্থী। সো তারা এটা কোন ভিত্তিতে করেছে সেটা যদি একটু জানতে চাই, নিউজের বিস্তারিত অংশ যদি পড়তে চাই, গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ধারণ ক্ষমতা অনুযায়ী এবছর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা মোট 4 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি ইউনিটে 1,30,000 কিছু বেশি শিক্ষার্থী বসার সুযোগ পাবেন। বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে অনুষ্ঠিত গুচ্ছ পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সো যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য মনস্থির করেছো তারা এখনই হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ প্রথম আলো পত্রিকায় কিন্তু এটা স্পষ্ট করতে পারে নাই কতজন বসতে পারবে পরীক্ষাতে, এবং এইখানেও কিন্তু একদম স্পষ্ট করে বলে নাই যে এটাই ফিক্সড, এটা নীতিগত একটা সিদ্ধান্ত হয়েছে। এখন এটা থেকে অবশ্যই হয়তোবা কিছু বাড়তে পারে, এটা এখনই তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে এখানে তারা বলছে যে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন। সো এইখানে একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার, এখানে সব মিলিয়ে 4 লাখ শিক্ষার্থীর কথা বলা হচ্ছে। তার মানে প্রতিটি ইউনিটে, প্রতিটি ইউনিট বলতে তোমরা জানো যে 3টি পরীক্ষা অনুষ্ঠিত হবে গুচ্ছের মধ্যে, একটি হচ্ছে সায়েন্সের জন্য, একটি হচ্ছে কমার্সের জন্য, একটি হচ্ছে আর্টসের জন্য। মানে সায়েন্স থেকে হয়তো 1,30,000 এবং বাণিজ্য বিভাগ থেকে 1,30,000, আর্টস থেকে 1,30,000, এরকম শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এমনটা বলা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাতে। তবে এটা নীতিগত সিদ্ধান্ত, একদম চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নয়, এটা কিন্তু আগেই বলে রাখছি। তিনি বলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ধারণ ক্ষমতার বাইরে গিয়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়, তাই 20টি বিশ্ববিদ্যালয়ে একদিনে কত শিক্ষার্থী পরীক্ষা আয়োজন করা যায় সেটির হিসাব করা হয়েছে। এই হিসাবে 20টি বিশ্ববিদ্যালয়ে একদিনে 1,30,000 শিক্ষার্থীর পরীক্ষা আয়োজন করা যাবে।
এর বেশি হবে না, তিনটি ইউনিট হিসাবে করলে যে 4 লাখ শিক্ষার্থী এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া আরও কিছু আপডেট কিন্তু এবার এখনকার সভায় এসেছে, যে তিনি বলেন যে এইচএসএস সমমানের পরীক্ষায় নির্ধারিত জিপিএ নিয়ে পাশ করা সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন। তার মানে যারা হচ্ছে ওই গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা রাখেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর প্রথম ধাপে আমরা তাদের থেকে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আসনের জন্য নির্বাচিত করব। প্রথম ধাপে আবেদন করতে শিক্ষার্থীরা কোনো ফি দিতে হবে না, যারা নির্বাচিত হবেন তাদেরকে দ্বিতীয় ধাপে 500 টাকা জমা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে কোন প্রক্রিয়ায় পরীক্ষা নির্বাচন করা হবে, তবে কোন প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করা হবে সে বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। সো জিপিএর ব্যাপারটা, কত জিপি হলে আবেদন করতে পারবে সেটা কিন্তু একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে প্রথম আলো পত্রিকায়। এই সভায় সিদ্ধান্ত হয়েছে 2019-20 সালের এইচএসএস সমমানের পরীক্ষা পাশ করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এর মধ্যে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নিতে হলে এইচএসসি ও এসএসসি সমমানের পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে 6 পয়েন্ট, বাণিজ্য বিভাগ থেকে 6.50 এবং বিজ্ঞান বিভাগ থেকে 7 পয়েন্ট। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো পরীক্ষায় 3-এর নিচে থাকলে কিন্তু আবেদন করা যাবে না, তার মানে ইন্ডিভিজুয়ালি তোমাকে 3 থাকতে হবে। এটা হচ্ছে প্রাথমিক আবেদন করার প্রক্রিয়া। এখন অনেকেই হয়তো এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরপরই প্রশ্ন করবে, ভাই আমার এসএসসি জিপিএ এত, এইচএসসির জিপিএ এত, আমি কি আসলে অংশগ্রহণ করতে পারবো কিনা। এটা কিন্তু আসলে আমাদের কারো পক্ষেই বলা সম্ভব না যে তুমি আসলে অংশগ্রহণ করতে পারবা কিনা, কারণ যতজন শিক্ষার্থী আবেদন করছে তাদের মধ্য থেকে সর্বোচ্চ জিপিএ ধারী তোমার হচ্ছে, যদি আমি ধরে নেই যে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় যে সংখ্যাটা বলা হচ্ছে 1,30,000, সেটা যদি সত্যিকার অর্থেই হয় তাহলে তার মধ্যে তুমি থাকতে পারবে কি না সেটা কিন্তু বলা সম্ভব না, কারণ যারা আবেদন করবে তাদের মধ্য থেকে সর্বোচ্চ সংখ্যক জিপিএ ধারীকেই আসলে চূড়ান্ত পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে তথ্যগুলো জানতে পারলাম, যে প্রথমত যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে স্কুল কলেজ যখন খোলা হবে তারপরে, এবং আবেদনের জন্য মূলত 500 টাকা নির্ধারণ করা হয়েছে চূড়ান্ত আবেদনের জন্য, এবং এছাড়া বড় যে দুঃসংবাদটি ছিল তোমাদের জন্য যে সবাই অংশগ্রহণ করতে পারছে না। সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে জানিও, এমন সিদ্ধান্তকে তুমি কেমনভাবে দেখছো। আমার ব্যক্তিগতভাবে যদি বলো, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে সকল শিক্ষার্থীকে অন্তত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের একটা সুযোগ দেওয়া উচিত ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষায়, কারণ এখানে 20টি বিশ্ববিদ্যালয় একটি পরীক্ষার মাধ্যমে 20টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্পূর্ণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে অবশ্যই সুযোগ দেওয়া যেত। এখনও যেহেতু নির্ধারিত হয়নি, একদম চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি, তো আমরা আশা রাখতে পারি আমরা যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব যাতে করে শিক্ষার্থীরা একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তারা পায়, এরপরে মূলত তাদের যাচাই বাছাই করা হোক। কেননা এবছর কিন্তু এইচএসসি পরীক্ষা হয়নি, তারা কিন্তু একটি মূল্যায়ন থেকে এভাবেই পিছিয়ে আছেন। তো সেই ক্ষেত্রে যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন তাহলে নিজেকে মূল্যায়নের, নিজেকে প্রমাণ করার আরও একটা জায়গা তারা পাচ্ছেন। এভাবে আমার মনে হয় সিদ্ধান্ত অবশ্যই তারা বিবেচনা করবেন, এতটুকু আশাবাদ ব্যক্ত করতে পারি। সো গুচ্ছ ভর্তি পরীক্ষায় আইসিটিতে যারা সর্বোচ্চ প্রিপারেশন নিতে চাচ্ছ তারা আইসিটি এক্সপ্রেস বইটি কালেক্ট করতে পারো। এই বইয়ের মাধ্যমে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় আইসিটি একটি শক্ত অবস্থান তৈরি হবে বলে আশা করছি, কারণ বইটি এভাবেই গুছিয়ে লেখা হয়েছে যাতে প্রতিটি টপিকের তুমি দক্ষতা অর্জন করতে পারো খুব অল্প সময়ের মধ্যে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।